এবারের নির্বাচন অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে। বিএনপি জামাতের তো কাজই হচ্ছে মানুষ পোড়ানো আর নির্বাচন ধ্বংস করা। কারণ নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে 2008 থেকে 9 থেকে এই 23 পর্যন্ত সরকারে আছে বলেই তো বাংলাদেশ উন্নত হয়েছে। এর আগে যারা ছিল তারা তো এক কদম আগাতে পারেনি, দেশকে পিছিয়ে ছিল, পিছিয়ে দিয়েছিল। আজকে সেই অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই কারণেই একমাত্র আওয়ামী লীগ পারবে ক্ষমতা আসলে সেই অগ্রযাত্রা ধরে রাখতে। তার জন্যই নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন, দুয়ারে দুয়ারে যাবেন, আপনারা ভোট চাইবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে যেন আমাদের সেবা করার সুযোগ হয়। আরেকটি কথা, এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত, সেই কারণেই যাতে নির্বাচন একটা পরিবেশটা যেন সুন্দর হয়, উৎসব মুখর হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কারণ একটা রাজনৈতিক দল বিএনপি, যে হচ্ছে সন্ত্রাসী দল, আর একটা দল জামাত, সে হচ্ছে যুদ্ধাপরাধী দল। আর এরা নির্বাচনে না আসলে নির্বাচনে অংশগ্রহণ হবে না, এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনের অংশগ্রহণ হবে জনগণের সমাবেশ হলে, ভোটারদের আগমনে, এবং ভোটারদের অংশগ্রহণেই এখানে নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন, আমরা সেটাই চাই। আর ওই সন্ত্রাসী দল, ওরা নির্বাচনে বিশ্বাসও করে না, আর ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ আসবে না। মানুষ খুন ছাড়া, দুর্নীতি করা ছাড়া তারা কিছুই দিতে পারবে না। সেই কারণেই আমরা কিন্তু এটা উন্মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, নৌকা মার্কা দিয়েছি, পাশাপাশি আমরা যারা আরো যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়াবে। এখানে একটা অনুরোধ থাকবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন। যার যার ভোট সে চাইবেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটা তো আমাদেরই স্লোগান।